Alhamdulillahillazi ja'ala al samsa wal kamar bi wan <coughs> najma was sajara faddala zamanan ala zaman kama faddala ala makanan ma makan <coughs> makanan ala makan wa insanan ala insan

أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثقلتم إلى العرض رضيت بالحياة الدنيا وما متاع الحياة الدنيا والآخرة إلا قليل ইল্লা তান ফেরু ইউ আজ বুকুমা আজাবান আলী সদকল্লা আবুল্লা আজিম সম্মানীয় উপস্থিত হযরতজি খলিফা দয় আগত আমার সকলে দিন দরদী আল্লাহ আল্লাহ পরেশগার মত ইমানদার আমার হযরতজীর খাদেম আমরা সকলে অনেক দূর দূষান্তার থেকে আল্লাহ তাবার তা আলা এই মজলিসে তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ এই ফাল্গুন মাসের শেষ শনিবার রবিবার সোমবার মজলিস মঙ্গলবারে দেওয়া হবে তার ভিতরে আমাদের জন্য সুখবর রয়েছে যেটা সামনেই তো রমজান মাস আসছে সকল মমিন বান্ধার জন্য এবং আমার আপনার নবী বিশ্বনবী শেষ নবী জানাবাহম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এ দোয়া তিনি রজব মাস থেকে পড়তেন আল্লাহ হুম্মা ইকলানা, ফি রজাবা ও সাবান ও না সাহারি রমাদান যেহেতু আমাদের জন্য ওই দোয়া রয়েছে আমরা দোয়া করছি যে রজব মাস এবং সাবান মাস আমাদের জন্য বরকত পূর্ণ করে দিন এবং আগামী রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিন আল্লাহ তাবারাক তালা আমাদের এই সম্মুখে রমজান মাসে এই এক মাস পূর্ণ রমজান মাসের রোজা রাখা তৌফিক দান করুক এবং সেহেরি সময় সেহেরি করা বা ইফতারের সময় ইফতার করা বা তারাবি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদা করার তৌফিক দান করুক বলুন আল্লাহ মামিন আমরা তো এখানে অনেক দূর দূর থেকে শুনতে আসি বলতে আসি না বলার নিয়ে থাকে না হযরজী আমাদের এখন উপস্থিত অনেক মূল্যবান কথা বললেন যে এই সমস্ত আজাবিন আলিম যেগুলো গ্রেপ্তার হয়েছে আমরা বা হচ্ছি একটাই কারণ যেগুলো বলছে যে মানুষ যতটা তো আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে বা আল্লাহর সুলে সুন্নতের তরিকার থেকে ছেড়ে যাচ্ছে এই সমস্ত আজাবিন আলিম আমাদের ওপরে আসছে বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি তো সেই সমস্ত আজাবিন আলিম থেকে বাঁচার উপায় আমাদের প্রেসক্রিপশান করে দিয়েছেন সেই অনুপাতে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ আমরা সকলে নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ আমাদের সেই অনুপাতে চলতে হবে যাতে আমাদের এই আজাবিন আলিম থেকে যেন বাঁচতে পারি দীর্ঘ দিন ধরে যে এই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন আমাদেরকে যে সারিয়াত তারিকাত হাকিকাত এবং মারেফাতের জ্ঞান বা কোরআন শরীফের সমস্ত আয়তের যে তফসিল তার জামা আমাদেরকে শোনানো হচ্ছে বলা হচ্ছে এবং হজ যে কাছে আমরা এসে যে সমস্ত জিনিসগুলো পেয়েছি এগুলো কিন্তু অন্য জায়গায় আমরা পাইনি আর বললে অনেক মানুষের কাছে বলতে গেলে অনেক মানুষ তাকিয়ে থাকে মুখের দিকে যে আবার কি কথা বলছে তো যে সমস্ত জ্ঞানগুলো এখান থেকে আমরা অর্জন করছি সেগুলো যথাযথভাবে আমাদেরকে সেই অনুপতে চলার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে দোয়া চাইতে হবে বহু মানুষ আমরা আছি আমরা শুনলাম হয়তো আমল আল্লাহ তো করাবেন তো দেবেন কিন্তু যথাযথভাবে পালন করার জন্য নিয়তটা আমাদেরকে পাকা করে নিতে হবে কেন এক সময় আমাদেরকে এই মুক্তি আমাদের হযরত মূর্তি সাইফুল্লাহ কাসেমের সাহেব ছিল হজর ছিলেন আর আমাদের ওই আপনার শালুক যিনি করতেন ওই বলুন না আপনার নাম বলে আছে আমাদের মন যে শাহ ঈদ শাহ ইদির ছিলেন তো ওনারা সেটিং হয়েছিলেন তো আমি হট করে এসে পড়ার পরে যে দালানে বসছিলেন যে উলফা সাহেব চলে এসছো যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো তুমি যাবে তাই বলি কোথায় যাবো জি তো বলছে যে একটা প্রোগ্রাম ছিল কেশপুরে ওই কেশপুরে প্রোগ্রামে আমাদের হজতে কথা বলেন মুফতি সাহেব কথা বললেন ইদির সাহেব মালয়ার সাহেবের কথা বলেন যে ওনারা যাচ্ছেন ওনার সঙ্গে তুমিও যাও আমি যেতে পারবো না আমার শরীরটা খুব অসুস্থ এবং পোস্টেটে একটু প্রবলেম হয়েছে আর সত্যি দেখলাম যে যে রাস্তা দিয়ে আল্লাহ আমাদের নিয়ে গেলেন সে রাস্তাগুলো সে জলার ভিতর দিয়ে তো খুবই মানে আপ ডাউন রাস্তা মানে এমনি সুস্থ অবস্থায় জন দেব তাদেরই মানে পেস্তার ধরে কুমার সেই জায়গাতেই যাচ্ছে তো হজর তো অসুস্থ ছিলেন যাননি তো সেখানে কেশপুরে গিয়ে হযরত আমাদের সাহেব হজর জুম্মা পড়ালেন জুম্মা পড়ার পরে মগরের পথ থেকে জিকির হল জিকির হওয়ার পরে তারপরে রাত্রে যখন জলসা হচ্ছিল জলসার মধ্যে থেকেই তার আগে থাকতেই মানে বেশ কিছু প্রশ্ন নিয়ে হজরতের কাছে হাজির হয়েছে যে এই হাত তোলার ব্যাপারগুলো নিয়ে যে বেতল নমাজে ডবল হাত তোলে কেন আমাদের মুক্তি সাহায্য বলছে প্রথমটা কেন তোলে সেটা বলো তো এই নিয়ে অনেকক্ষণ কথাবার্তা চলছিলেন তারপরে যখন আমাকে স্টেজে তুললেন আমি কোরআন শরীর সুরা মায়েদের পঁয়ত্রিশ নম্বর আয়ত্ত ওই কথাটাই বলছিলাম যে মানুষ খালি মুখে বললে তো হবে না যে কাজ করানো ব্যাপারটা তো সে একটা গল্প শুনেছিলাম আপনারা সবাই অবগত আছেন জানেন যে গাঁজা গাছ গাঁজা খাবেন না খাবেন না খাবেন না খাবেন না সবাই বলে যাচ্ছে যে এটা করবেন না এটা করবেন না এটা করবেন না এটা না সবাই বলে যাচ্ছে কিন্তু যেকোনই কেউ বলবে যে এটা করবেন না এটা করবেন না এটা খাবেন না এটা খাবেন না সেই মলি সাপটা আর যত চলবে না সেই ইমাম সাহেবকে আর দাওয়াত কেউ করবে না কেন এখন ও সমস্ত বললেই দাওয়াত আর দেবে না তো ঘটনাটা আমি সেইভাবে বলছিলাম একটা দুটো তিনটে করে করে মোটামুটি নটা মওলানাথ পার হয়ে গেছিলেন যখনই এসে বলতেন চলবে না কিন্তু যিনি জলসা দিচ্ছেন যিনি মিলাদ করছেন পড়াচ্ছেন তার গাছে তার বাড়িতেই গাঁজা গাছ চাষ করেছেন আর নিজেও গাঁজা খায় অপরকেও খাওয়ায় আর নিজেও মদ পান করে তো যখনই কোনো একটা মলি সাহেব আসে যে আবদুল্লার দাদা মারা গেছে আব্দুর রহমান মিলার দিচ্ছে তো একটু বলবেন উনি একটু এরকম আব্দুল্লাহ বা আব্দুর রহমান সাহেব একটু গাঁজা চাষ করে আর তার সঙ্গে কি মদও খায় একটু মদ সম্পর্কে গাঁজা সম্পর্কে বলবেন তো যতবারই যে মলি সাহেব এসে বলে খাবেন না খাবেন না তো ওই আবদুল্লার বাপ উঠে গিয়ে লাম মেরে গিয়ে স্ত্রীকে বলে দেখছি সেই মৌলানা সাহেবকে হয়তো কেউ বলে দিয়েছে সেই জন্য এসে আমার ঘরেই খালি মদ খাবেন না গাঁজা খাবেন না এইসব সব তো এই মলি সাহেব চলবে না তো প্রথম বছর একটা মলি সাহেব দ্বিতীয় বয়স চলে এইভাবে নটা বছর নটা মলি সাহেব চলে যাওয়ার পরে একটা দশ বছরের মাথায় একজন মৌলানা সাহেব এসেছে সে এসে যখনই বলেছি মসজিদে উঠেছে বলে খুজুর কি ব্যাপার এখানে বলছে ওই আবদুল্লা দেবার একটু সব রাসায়ী আছে ওর বাপের বাস্থরিক হয় তো বলছে হুজুর একটু গাঁজা সম্পর্কে বলবেন একটু মদ সম্পর্কে বলবেন ওরা মদ খায় গাঁজা তাস করে গাঁজা সবাইকে খাওয়ায় এলাকাটা দূষিত হয়ে যাচ্ছে সব বরবাদ হয়ে যাচ্ছে তা আপনি একটু এ সম্পর্কে বলবেন সে বলে মাথা খারাপ ওই সব বললে আর আমি আর দাওয়াত পাবো ওসব বলার দরকার নেই উনি উঠে গিয়ে বলছে আপনারা মদ খাবেন আপনারা গাঁজা চাষ করবেন খুব টানেতে মিলাত করে যাচ্ছে কিন্তু একটা ছেলেকে আলেম বা হাফেজ করবেন যখনই বলেছে একটা ছেলেকে আলেম বা হাফেজ করবেন তো যখন বলেছেন মদ খাবেন গাঁজা খাবেন তারি খাবেন বলছে করেছে বাপ রহমান মেরে উঠে স্ত্রীর চলে গিয়ে বলছে এই দেখ বাপের বাটা মাওলানা দেখ নটা বছর ধরে সব মাওলানা এসে বলছে খাবেন না খাবেন না খাবেন না খাবেন না খাবেন না আর ইয়ে বলছে খাবে তার মানে এই বাপের বাটা মৌলানা দেখছিস ঠিক আছে তো যাতে মিলাদ হয়ে যাওয়ার পরে খুব মশা করে হাত পা একবার খুব বলাই মিলে নেই খুজুর হুজুর আমার বাড়িতে আপনার কি আমদপ্ত দাওয়াত থাকবে বলে তুই পাগল কথা কী আমদপ আল্লাহ হায়াত আচ্ছা ঠিক বল আপনার জলসা এত ভালো লেগেছে ওই জন্য আপনাকে দাওয়াত তাহলে আমি যে কথাটা বলি সেটা মনে আছে বলছে কি হ্যাঁ হ্যাঁ মনে আছে একটা ছেলেকে আলেম বা আপনি আবদুল্লাহকে নিয়ে যান না আবদুল্লাহকে নিয়ে যান ওকে নিয়ে গিয়ে মানুষ তো খাওয়া দাওয়ার পরে লাস্টে আবদুল্লাহকে সাথে নিয়ে গেছে নিয়ে প্রথম বছর মাদ্রাসায় রেখে হয়নি দ্বিতীয় বছর হয়নি পাঁচটা বছর পর কোরআন শরীফ করে ফেলেছে তো হয়নি সাত বছরের মাথায় যখন কোরআন শরীফ পড়তে 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 নম্বর শরীফাল মাইসরু আল আনসাব আজলাম রেসুম শাহতান এই সমস্তগুলো হারাম ওখানটা রেখে আছে মদ পান করা বেদি পুজো করা হাত দেখানো এই সমস্তগুলো হারাম যখন রেখে আছে তা আবদুল্লাহ পড়তে পড়তে তখন দেখছে প্রথম বছর তো কায়দা করতে পারিনি দ্বিতীয় বছর হয়নি কায়দা হয়নি তবসি পড়তে পড়তে দেখছি যে আমারই বাপ তো মোদ খায় গাঁজা চাষ করে তাহলে আমি আবদুল্লাহ কি করে বলবো তো ঘরে গিয়ে আগে দেখতে হবে তো যখন এসছে বাড়িতে আসার পরে মা আম্মাজি কী আব্বা কোথায় গেছে বলে বায়ার করতে গেছে তো সঙ্গে সঙ্গে এসে পুরো গাঁজা গাছগুলো সব উপরে উপরে তুলে খাদে ফেলে দিয়েছে যখন খাদে ফেলে দিয়েছে আর বাপ তো যাওয়ার সময় বায়ারে একবার দেখে যে গাঁজা গাছগুলো আছে কি না আবার আসার সময় একবার দেখে গাঁজা গাছ আছে কিনা তো যখন এই দেখছে গাঁজা গাছ নাই বলছে হা আব্দুল্লাহ আবদুল্লাহ মা এই গাঁজা গাছগুলো কী হলো বলছে সে তোমার আবদুল্লাহ মাদ্রাসা থেকে এসে সব উপরে ফেলে দিয়েছে বলো সব্য নাশ এত দিন এত মওলানা আমার ঘরে এসছে সব বলতো খাবেন না খাবেন না খাবেন না খাবেন না কেউ কিন্তু গাঁজা গাছের গোড়ায় হাত দিয়ে নি আবদুল্লাহ এমন খারাপ একটা মওলানা সব তুলে ফেলে দিয়েছে গালাগালি করে বলছে যে সব তুলে ফেলে দিয়েছে তো সেই ভায়ানটা করছিলাম যে মুখে বললে হবে না তোলার মতো প্রাণের মতো লোক তৈরি করতে হবে আর সেই লোক তৈরি মানুষ তৈরি কারখানা হজরজি ওলানপাড়ায় করেছেন আর এই ওলানপাড়া থেকে বিভিন্ন জায়গাতেও সেই লোক তৈরির কারখানা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এই যে অপ্রাণোর ব্যাপার বিদাত গুলো খারাপ কাজ থেকে মানুষ যে ওপ্রাবে তাকে তো প্রথম নিজেকে তৈরি করতে হবে তো এইখানে যখন তৈরি হচ্ছিল এইসব কথা বলে আমি তো নেমে চলে এসেছি ও নম্বর পরে নেমে এসেছি আর ব্যাস পিচন সব এক ঝাঁক খানে গেছে এসে কি বলছে হুজুর আপনি সুরাম মায়েদার পঁয়ত্রিশ নম্বর আর ব্যাখ্যা কর দিলেন আল্লাহকে কোথাও পাওয়া যাবে বলুন তো টুবিতে আল্লাহ আছে দাড়িতে আল্লাহ আছে তো এসে দেখছি তো আমাদের মুফতি সাহেব হুজুরের সঙ্গে এমনি ভিতরে ফাইট চলছে আবার আমি ওখানে বসে গেলাম যে হজরত বললাম যে দেখুন কি বলছে শুনুন এখন কোথায় আল্লাহ আছে তারা বলছে আল্লাহ কোথায় আছে মসজিদে আল্লাহ আছে নামাজে আল্লাহ আছে রোজায় আল্লাহ আছে অনেকক্ষণ ধরে হজরতের সঙ্গে চলতে যেতে পারে ভোর তিনটে বেজে গেছে তিনটে পর্যন্ত বাজ হচ্ছে কোনো মতেই মানছে না তো হজত আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন এখন উপস্থিত সেই সেইভাবে বলছে দেখো একটা স্কুলে যখন আপনি গিয়ে বলবেন যে আমি হাকিকাতে সবকে মানুষ করব। কিন্তু সারিয়াত মানবো না স্কুলের রুল বা রেগুলেশান গন্ডি মানবো না কখন ঢুকবো কখন বেরোবো এসব ব্যাপার নয় আমি সারিয়াত মানবো না কিন্তু আমি হাকিকাতে মানুষ তৈরি করা ব্যাপার তো স্কুলে আসবো ছেলেদের তৈরি করব তো এটা কথা হয় প্রথম তো সারিয়াত তারপর তারিকাঠ তারপর দেখাই এইভাবে একটা একটা করে হজরত আমাদের মুফতি সাহেব সাহেব হজুর ভালো করে বোঝাচ্ছেন কিন্তু কোনো মতেই বুঝছে না লাস্টে সত্যি প্যান্ট শার্ট ভিতরে ঢুকে সঙ্গে খুব তর্ক বহাজ করছে কোনো মতেই বুঝছে না উনি কেন বললেন উনি একটা গাজা করে গল্প শুনি আসলেন নেওয়ার মতো মেরিয়ে এইভাবে অনেকক্ষণ তর্ক বহাজ করতে করতে লাস্টে হজর একটা কথা বললেন অনেকক্ষণ তর্ক বাজে করে বলে জানতা হয় ও বলতা নেই বলতা হয় ও জানতা নেই অনেকক্ষণ পরে বুঝলেন তো সেই তিনটে বেজে যাচ্ছে তো অজর বললেন যে জানতা হয় ও ওকুশ বলতা নেই যো বলতা হয় ও ওকুশ জানতা নেই তো সব কটা দেখি সব ছিল সব লাভ মেরে উঠে বলছে হুই এইবার ঠিক হয়েছে হ্যাঁ এইবার ঠিক ইনি কিছু জানে না ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা ওখানে হজরজি বলেই দিয়েছিলেন যে কিছু লাল ফকিরের দল আছে তারা মুখে কিছু বলে না ওরা বলতে চাইছে যে আল্লাহ ওখানেই আছে তার কাছে গিয়ে করলে তাকে পয়সা করে দিলে নামাজ কালাম না পড়লে পীর সাহেব সামনে নেবে আচ্ছা বাবা আমরা যে এখানে আসি আমাদের পীর কি এরকম কথা বলে নাকি যে আমরা সামনে নেবো ফজরের নামাজ না পড়লে আমি সামনে নেবো জোর না পড়লে আমি দেখে নেবো বুঝে নেবো এরকম বলে নাকি হ্যাঁ আমাদের সবকে করণীয় করতে হবে যে সবার যে কাজ বান্দার যে বান্দেগি এই বান্দেগি শেখার জন্যই আমরা তো এখানে আসি সমস্ত জিনিসগুলো শেখার জন্য এখানে আসি তো সেই শিক্ষাগুলো সঠিকভাবে আল্লাহ আমাদের শেখার তৌফিক দান করুক বলুন আল্লাহ সারিয়াত তারিকাত হাগিকাত মারেফাতের যে জ্ঞান এবং ছ হাজার ছয়শো ছেষট্টিটা বাক্য মায়াত যেটা বিশ্বনবীর শেষ নবীকে আল্লাহ পাক দান করেছিলেন যদি তিনি না কাউকে জানিয়ে যদি রেখে দিতেন তাহলে আজকে কিছুই বুঝতে পারতেন অযোধ্যা একসময় বক্তব্য রাখতে বললেন এবং কেতা লিখেছেন যে উর্দু ভাষীর বক্তা একজন বক্তব্য রাখতে রাখতে মানে কলকাতায় তো তিনি বলেছিলেন আল্লা পায়দা কিয়া আর রসুল নে আল্লাহকে পায়দা কি তো তখনই সে ঝামেলা শুরু হয়ে গেল সব বক্তব্য ছেড়ে দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলছে বক্তার ভুল হচ্ছে বক্তার ভুল হচ্ছে তো হজর সুন্দরভাবে বোঝালেন সবাই বলছে বক্তার ভুল হচ্ছে তো তখন একজন জন ছেলে উঠে বলেছিলেন যে আপনারা বসুন আপনাদের বুঝতে ভুল হচ্ছে আপনাদের বুঝতে ভুলে যে বক্তা যা বলেছে ঠিকই বলেছেন বক্তা যা বলেছে ঠিকই বলছেন বলে হ্যাঁ কি হয়েছে আল্লাহ তো রসুলনে পয়দাকে ঠিক আছে কথাটা কিন্তু রসুলনে পয়দা পয়দাকে এই কথাটা তো বুঝে আসেনি তো যে ছেলেটা বলেছিলেন জন যুবক যে ও তার পিঠে হারচাপুরে বক্তা বলেছেন ইনি সমাজের কেউ একজন হবেন একজন বড় হবেন তো তিনিই বলেছিলেন হযরজির মুখ থেকে শুনেছি যে আউ ফুরফুরা শরীফের জমিনে হযরত আউবাক্কা সিদ্দির রহমতুল্লাহ তিনি শুয়ে রয়েছেন কুদ্দেশার আলহ মার্কাদে রসুলকে আর ঠিক আছে আল্লাহকে পায়ে আয়াত বা বাক্য আজকে যদি মানুষের জমি না পৌঁছাতেন মানুষের দিলে যদি না আসতেন মানুষের কাছে না পৌঁছাতেন আল্লাহকে কেউ চিনতে পারতেন পারতেন না তো সেই রকম ভাবেই আমাদেরও যে সারিয়াত তারিকাত হাকিকাত মারাফাতের জ্ঞান আমাদের যে হজরতজি মারেফাতের বা হাকিকাতের যে উর্থ প্রতীক ছিলেন উর্থ প্রতীক ছিলেন সেটা তার প্রমাণ দেখেছেন তিনি আমাদের সকলকে এইগুলো সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করেছেন তো যে যতটা ভালোভাবে নিতে পেরেছি সেইভাবে যদি আমরা কাজ করতে পারি ইনশাআল্লাহ আশা করি আগামী দিনগুলো আমাদের এই নিকেতনেরও কাজ এবং আমাদের নিজেদেরও কাজ এবং আমাদের সমাজের কাজ এবং আমাদের দেশের দশের কাজ ভালো হবে বলে আমি আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আশা করি ভালো হবে কেন এ থেকে আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যা নিয়ে যাবে আল্লাহর রহমতে কেন আল্লাহ আমাদের সাথেই সবসময় আছেন আল্লাহ আমাদের সাথে সবসময় আছেন এবং আল্লাহ যে কাজ করেন যে হক পথে চলেন যে হক শিক্ষার মধ্যে থাকেন হকের মধ্যে থাকেন আল্লাহ হকের সঙ্গে থাকেন আর সেই হক কাজ আমাদেরকে সকলকে করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের মূল্যবান সময় দিয়েছেন এই মূল্যবান সময়কে মূল্যায়ন করে মূল্যবান হয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো সেই মূল্যবান সময়টাকে অপচয় না করে এবং মূল্যবান জিনিসগুলোকে হ্যাঁ অপচয় না করে ক্ষতি না করে দিয়ে সেগুলোকে যত যথযথভাবে আমরা যদি নিজেদের মধ্যে নিতে পারি আর মূল্যবান সময়টাকে মূল্যায়ন করতে পারি আল্লাহর কাছে আমরা মূল্যবান হয়ে ফিরে যাব ইনশাআল্লাহ সেই জন্য আমরা চেষ্টা করব আগামী এই রমজান মাস এই রমজান মাসে লা আল্লাহুম তার তখন মোত্তাকি হবার জন্য যেটা বলেছেন আমরা তো আগে পড়তাম আগে রোজা করতাম এতটা মজা পেতাম না আগে নামাজ পড়তাম এতটা বুঝতে পারতাম না অজেদের সন্নিধ্যে আসার পরে এখন বুঝতে পারছি সত্যি তাই যে আমরা এতদিন ভুল করছিলাম এতদিন ভুল পড়ছিলাম এতদিন ভুল এখন মসজিদের তারাবিগুলো হয় ওই মসজিদের তারাবি পরে চার রেখাতে একটা দোয়া আছে চার রেখা দোয়ার পরে আবার একটা দোয়াও ইমাম সাহেব করতেন আর সেই দোয়াটাও তো লাস্টে করা হয় মানে কুড়ি রেখাতে একবারে করা হয় টাইমটা শর্ট করার জন্য কুড়ি রেখাতে হয় যদি আমরা পাঁচবার দোয়াটা করি আল্লাহমা আজির না মিনান্না আর আল্লাহমা আজির নাম না ইয়া মজিরো ইয়া মজিরো পাঁচবার করলে দোয়াটা কি আল্লাহ নেবেন না নেবেন কিন্তু সে লাস্টে করা হয় তো সেই জন্যে এই যে রোজা নামাজ জিকির ফিকির তেলাওয়াতের যে মজা বা নির্যাস যেটা আছে সেটা যে লাল রকম তার তখন যেখানে আমাদের এই ছেলেদের বলছিলাম যে এই রোজার সম্পর্কে যে রোজা ও জাকাতের যে কিতাবটা দিয়ে সেটা পড়ানো হচ্ছিল তাদেরকে বললাম যেখানে আল্লাহর জন্য কি বলছেন রোজা আল্লাহর জন্য বিশ্বনবী বলেছেন রোজা আল্লাহর জন্য আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে সোহান আর বাকি কোনো আল্লাহর জন্য নয় সবই তো আল্লাহর জন্য সবই তো সবই তো আল্লাহর জন্য নমাজ রোজা হজ দেখা সবই তো আল্লাহর জন্য নাকি সলাতি বলো এখানে তো ব্যাপার হয়েছে সবই আল্লাহর জন্য তারপরেও কিছু কিছু জিনিসের মধ্যে মানুষের মন বিগড়ে যায় যেমন কোরবানির সময় মানুষের মন বিগড়ে যায় যেমন একটা কোরবানি কোরবানির সময় কোরবানি দেওয়া হচ্ছে সবাই জানবে রোজার এই হজের সময় হজ করতে হচ্ছে হাজার লোক জানে নমাজের সময় নমাজ পড়ে লোক জানে কিন্তু রোজা যার রোজা করেছি যদি না বলে কেউ জানতে পারবে না কিন্তু কোরবানির সময় অনেক মানুষের মন বিগড়ে যায় যেমন কেমন একটা বায় পাশের বাড়ি গরু নিয়ে এসছে আমার নাতিটা বা আমার ছেলেটা দৌড়ো দৌড়ো বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাদের গরুর পিছনে সারাদিন লেগে আছে লাস্টে কি হলো বলছে যে এবছর কোরবানি দিতাম না ওই ছেলেটা বা ওই নাতিটা এত জ্বালাচ্ছে পাশে গরু নিয়ে এসছে তাদের পিছনে যাচ্ছে আসছে সেই জন্য নাতিটার জন্যই জেদে পড়ে কোরবানি দিচ্ছে এই দেখো বিগড়ে গেল আবার কেউ বলে এ বছর কোরবানি দিতাম না কেন কেন দিচ্ছেন তাহলে ওই দিচ্ছি বলছে ছেলের বিয়ে হলো তো বাঁকড়ায় ওরা নাকি আবার কোরবানির সময় নাকি বড় রান পাঠাবে তাহলে আমাকেও তো একটা রান পাঠাতে হবে তাহলে সেই জন্য কোরবানি দিই তাহলে এ বে বেই বাড়ির জন্য কোরবানি দিচ্ছে ও নিজে নাতির জন্য কোরবানি দিচ্ছে ও নিজের ছেলের জন্য কোরবানি দিচ্ছে আর কেউ কেউ আছে তাকে ভাগে দিতে গেলে বলে আমরা ভাগে দিই না আমরা তিন লাখ টাকার গরু দিই তাহলে এখানে কথা হচ্ছে কুলাহিনা সলাহির আমি কমা করবানি তোমার নামাজ তোমার জায়গা তোমার সাবধান সবই আল্লাহর জন্য তারপরেও এখানে বলা হলো যে রোজা আল্লাহর জন্য কেন যে রোজার সম্পর্কে কেউ বুঝতে পারে না যে রোজা করেছে কিনা কিন্তু রোজা করে আমি ঘরে ভেতরে ঢুকে একটু পানি খেয়ে নিলাম গোপনে কি পানি পুকুরে ডুম মেরে দুঢ়প মেরে দিলাম অজু করার সময় দুঢ় খেয়ে নিলাম কিন্তু না এখানে কথা হচ্ছে যে পা বলছে যে আল্লাহর নবী জানাচ্ছে যে রোজা আল্লাহর জন্য আল্লাহ দেবেন কিন্তু এখানে তাকোয়া এখানে কী হচ্ছে লা আল্লাহ কুন তার তাকুন এখানে তাকোয়া অবলম্বন করতে বলা হয়েছে যে এইটাকেই আমাদের এগারোটা মাস নিতে হবে যেখানেই থাকি না কেন আল্লাহ দেখতে পাচ্ছেন যেমন গলায় তো কিছু তালা মারা নাই খাবার টাইম হয়ে গেছে এফতার নিয়ে বসে আছি খাচ্ছে না আল্লাহর হুকুমের জন্য তো তাই এখানে ওই মোত্তাকি খোদা ভীরু ধর্মভীরু খোদা ভীতি এখান থেকে হোদা ভীতি যদি আমরা সব সময় অবলম্বন করতে পারি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে দেখছেন তাহলে আমার দ্বারাই গোনা হবে না এবং যেখানেই থাকি না কেন আল্লাহ আমার দেখছেন শুনছে আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ সাহিদি আল্লাহ মাই আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমাদের হজরজিদের আল্লাহ পাক হায়াতে তারাকি দান করুক আল্লাহ সুস্থ রেখে সমস্ত কাজ করা ফিক দিক এবং আমাদের যে পুরোনো হজরজি আমাদেরকে পাশে আরাম করছেন আল্লাহ ওনাকেও জান্নাতের উঁচু মকাম দান করুক বলুন আল্লাহ আমিন আর আমার সব ভাইয়েরা যারা আমার দূর দুদূান্তান থেকে এসেছি আমাদেরকে মৃত্যুর আগে পর্যন্ত সুস্থ রাখুক সুস্থ রেখে সব কাজ করার ফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে রোজা নামাজ জিকির ফিকির করে আল্লাহর সন্নিক্ষ আল্লাহ নৈকট্য লাভ করার ফিক দান করুক আল্লাহ মিন আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার ফিক দান করুক অমা আলাইনা মবিন।